আসসালামু আলাইকুম। প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছিল 106 রানে, জবাব দিতে নেমে 140 রানে 6 উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। 6 উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা 140 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ধীরে সুস্থে ব্যাট করতে থাকে কাইল ভেরেনে এবং ওয়েন মোল্ডার। 119 রানের রেকর্ড জুটি গড়েন এই দুজনে। দক্ষিণ আফ্রিকার দলীয় 227 রানে মোল্ডার ব্যক্তিগত 54 রান করে আউট হলে ভাঙে এই জুটি। মোল্ডার ফিরে গেলেও নিজের সেঞ্চুরি তুলে নেন কাইল ভেরেনে। 144 বল থেকে 114 রান করে মেহেদি হাসান মিরাজের শিকারে পরিণত হন তিনি। আর এতে 88.4 ওভারে 10 উইকেট হারিয়ে 308 রান সংগ্রহ করে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ফলে 202 রানের লিড পায় তারা। 202 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা। মাত্র 4 রানে নিজেদের টপ অর্ডারে দুই ব্যাটারকে হারিয়ে বসে বাংলাদেশ। আগের ম্যাচের ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছেন সাদমান ইসলাম, ফিরেছেন 7 বল থেকে 1 রান করে। মমিনুল হক তো রানের খাতায় খুলতে পারেননি, 3 বল থেকে 0 রান করে শিকার হয়েছেন কাগিসো রাবাদার। এরপর নাজমুল হোসাইন, শান্ত এবং মাহমুদুল হাসান জয় মিলে বাংলাদেশকে টেনে নেন 59 রান পর্যন্ত। তাদের 55 রানের জুটি ভাঙে ব্যক্তিগত 23 রান করে নাজমুল হোসাইন, শান্ত, কেশব মহারাজের শিকারে পরিণত হলে। এরপর ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিম। দুজনে মিলে ধীরে সুস্থে খেলতে থাকেন, বাড়াতে থাকেন বাংলাদেশের রান। এক পর্যায়ে গিয়ে মুশফিকুর রহিম হাত খুলে খেলতে থাকেন, ডোমিনেট করতে থাকেন দক্ষিণ আফ্রিকার বোলারদের। উইকেটের চারপাশে শটের পশরা সাজিয়ে মুশফিকুর রহিম 26 বল থেকে 31 রান করে অপরাজিত আছেন। এছাড়া মাহমুদুল হাসান জয় অপরাজিত আছেন 80 বল থেকে 38 রান করে। বাংলাদেশ 3 উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছে 101 রান। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার থেকে 101 রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। তবে বাংলাদেশের জন্য স্বস্তি হতে পারে মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিমের জুটি, কেননা শেষ বিকেলে তাদের এই জুটি ভরসা হয়ে রয়েছে এই টেস্টে টিকে থাকার লড়াই। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।